আমরা বারবারই বলেছি যে এবারে জাতীয় সংসদ নির্বাচন একটা উৎসবমুখর পরিবেশে সকল ভোটারদের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমরা দেখতে চাই, কারণ যেহেতু নির্বাচনে বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি জামাত সহ কিছু দল, তারা চায় নির্বাচনটাকে ব্যর্থ করার জন্য, তারপর চায় নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য। সেটার থেকে আজকে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা যাতে হয় সেই ব্যবস্থার জন্য এই পদ্ধতি নেওয়া হয়েছে। এদেশের মানুষ নির্বাচন চায়, এদেশের মানুষ নির্বাচনটাকে উৎসব হিসেবে তারা গ্রহণ করে, তো এই উৎসবের পরিবেশটা ধরে রাখার আমাদের মূল লক্ষ্য। তো আমরা বারবারই বলেছি, খুব পরিষ্কারভাবে বলেছি, নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, এবং নির্বাচনটা একটা উৎসবমুখর পরিবেশ ধরে রাখার জন্য যা যতটুকু যা করা দরকার দল থেকে সেই কৌশলে গ্রহণ করা হবে। আমি মনে করি যে স্বতন্ত্র প্রার্থী থাকলে অসুবিধাটি কী, নির্বাচনে যে কোনো প্রার্থী তার জয় পরাজয় নির্ভর করবে জনগণের কাছে তার অবস্থানটা কী সেটার উপরে। একজন প্রার্থী যদি জনগণের মন জয় করতে পারে তার কাজ দিয়ে, তার আচরণ দিয়ে, তার ব্যবহার দিয়ে, কর্মকাণ্ড দিয়ে, জনগণের প্রতি ভরসা রাখতে হবে। জনগণের প্রতি যাদের ভরসা নেই তারা এই ধরনের অস্বস্তিতে ভুগতে পারে। আমি তো মনে করি প্রকৃত এইটার মাধ্যমে প্রকৃত যারা জনগণের আস্থার মানে প্রার্থী নির্বাচিত হয়ে আসবে। জোটের প্রার্থী নাকি নৌকা নিয়ে নির্বাচন করবে? 14 দলের জোটের প্রার্থী নৌকা নিয়ে নির্বাচন করবে, কারণ আমরা 14 দলের জোটের প্রার্থীরা 2008 সাল থেকে নৌকা নিয়ে নির্বাচন করে আসে। বিএনপি কী বলছে এটা নিয়ে আমার মনে হয় যে আর কথা না বলাই ভালো, কারণ এই দলটা একেবারে একটা আস্থা করে চলে গেছে। এই দলটা এখন রাজনীতির মধ্যে নেই। আমরা বারবারই বলেছি যে এই বাংলাদেশেও, পৃথিবীর অন্য দেশের পাশে বাংলাদেশেও বহু আন্দোলন সংগ্রাম এটা মানুষ দেখেছে, এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই দেশটার সৃষ্টি হয়েছে, এবং এই পর্যায়ে আজকে আমরা যে স্বাধীনতার পরই পর্যায়ে এসেছি সেটাও কিন্তু অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, অনেক চলচ্চিত্রের মধ্যে দিয়ে আসছে। কিন্তু আন্দোলনের নামে বাসে, ট্রেনে, গাড়িতে, ট্রাকে আগুন দিয়ে মানুষ পুড়ে হত্যা করা এটা কোনোদিন কেউ দেখেনি। এটা বিএনপি করেছে 2013-14-15 সালে এবং এখন করতেছে। এটাকে কোনো আন্দোলন বলা যায় না, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এবং বিএনপি এখন একটা সন্ত্রাসী দলে পরিণত হয়ে গেছে। এই সন্ত্রাসী দলের কথাবার্তা এটাকে আমলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দেখেছি ইতিপূর্বে যে সমস্ত সন্ত্রাসী জঙ্গি সংগঠনগুলো ছিল তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা মনে করত এটাই সঠিক, এটা জনগণের বিরুদ্ধে, রাষ্ট্র বিরুদ্ধে, তারপরে তারা মনে করতো এটা সেরকম। মানুষ হত্যা করা তারা মনে করতো এটা সঠিক কাজ, চাঁদাবাজি করে এটা মনে করতো তাদের সঠিক কাজ। বিএনপিও ঠিক এখন একই পথ অনুসরণ করছে, তারা মানুষকে পুড়িয়ে হত্যা করার মধ্যে মনে করছে এটা তাদের সঠিক কাজ হচ্ছে, কিন্তু এটা তো সন্ত্রাসী কর্মকাণ্ড। আর সন্ত্রাসী কর্মকাণ্ডকে আইন দ্বারাই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হয়, শাস্তি দিয়েই বন্ধ করতে হয়। এটা সারা পৃথিবীতে একই পদ্ধতি ব্যবহার করা হয়, অতএব এখানেও সেটাই হচ্ছে। বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে যতদিন জড়িত থাকবে ততদিন তাদের এই আইনের মুখোমুখি হতে হবে। এইগুলো এখন বিএনপির এই সমস্ত কথাবার্তা এগুলো অনেকটা পাগলের প্রলাপের মতো, তাদের আন্দোলন দেখতেছে না জনগণ, রাজনৈতিক আন্দোলন এটা। এই সন্ত্রাসী দিয়ে একটা বাসে পেট্রোল দিয়ে আগুন দেওয়া এইটাই নামে আন্দোলন? এটা তো সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। তো এই ধরনের কর্মকাণ্ড করে তারা কিছুই করতে পারবে না, বরং এই সন্ত্রাসের কারণে আস্তে আস্তে তারা একেবারেই জনবিচ্ছিন্ন হয়ে আস্তে করেই চলে যাবে। জনগণ কি কোনো ভয় পাওয়ার কারণ আছে নির্বাচন নিয়ে, এই বিএনপির এই নির্বাচন করতে দেবে না এই হুমকির প্রেক্ষিতে? আমরা কি সব মানে ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের অবস্থা দেখে মনে হয় জনগণ ভয় পাচ্ছে? একবারে জীবনযাত্রা স্বাভাবিক, রাস্তায় গাড়ি ঘোড়া বাস ট্রাক সবই চলছে, দোকানপাট খোলা আছে, মানুষের অফিস আদালত খোলা, স্কুল কলেজ খোলা, জীবনযাত্রা স্বাভাবিক, তো জনগণ কোথায় ভয় পেল? বরং এটার মধ্যে দিয়ে এটা প্রমাণিত জনগণ এই বিএনপি নামক এই সমস্ত সন্ত্রাসী দলের তাদের কর্মসূচির প্রতি আর তাদের কোনো আস্থা নেই, এবং তারা তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। গণমাধ্যম স্বাধীন, গণমাধ্যমের আর কি স্বাধীনতা চাই? সারাদিন তো প্রত্যেকটা গণমাধ্যমে আমরা দেখি টেলিভিশনে টকশো করে সরকারের বিরুদ্ধে যত ধরনের মানে কাল্পনিক সত্য মিথ্যা সব ধরনের কথাই তো এখানে প্রচার হয়, তো কই সরকার তো কোনো বাধা দেওয়া হয় না? এই যে বিএনপি বা সরকার বিরুদ্ধে অনেক দল আছে তারা টকশোতে এসে নানান ধরনের মিথ্যাচার করে, তো কখনো কি বাধা দেওয়া হয়েছে? এবং আজকে বাংলাদেশে গণমাধ্যমের যে স্বাধীনতা, অবাধ স্বাধীনতা এবং যে বিস্তার বা প্রসার ঘটেছে এটা তো অকল্পনীয়। আজকে শুধুমাত্র টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক্স মাধ্যমেই আছে প্রায় 40টারও বেশি, তারপর পত্রিকা আছে প্রায় শত শত, তো এইরকম অবাধ স্বাধীনতা ভোগ করছে বলেই কিন্তু গণমাধ্যমের এই বিশাল বিস্তৃতি ঘটেছে। এরপরে যদি কেউ বলে গণমাধ্যমের স্বাধীনতা আসে কি না, তাহলে তো বলতে হবে তার এই কথাটাকে
মানে কিভাবে সত্যের অপলাভ হিসেবে বিবেচিত হবে?